নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বেরিয়েছি কলকাতা ট্রেড ফেয়ারে, তবে চলুন ঘুরে দেখে আসি। হ্যালো, আজকে আমরা আছি গ্র্যান্ড ট্রেড ফেয়ার কলকাতা 2022। তো যেটা আজকেই লাস্ট ডে, আমরা অনেকদিন ধরে আসবো বলে প্ল্যান করছি, তো অফিস স্কুল সব নিয়ে আর আসতে পারা হয়ে ওঠেনি, আজকেই এলাম। ঢুকি, দেখা যাক কি আছে, অনেক কিছুই আছে। এই হচ্ছে ট্রেড ফেয়ারের গেট, এখান থেকে ঢুকে ভেতরে বিভিন্ন ধরনের স্টল আছে। আমরা ঢুকছি, এখান থেকে টিকিট কাটতে হবে সামনে থেকে। টিকিট কেটে ঢোকার রয়েছে, টিকিট কাউন্টার। আচ্ছা, এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, গেট থেকে ঢুকেই বাম দিকে পড়বে এই টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট। তোমার কাছে খুচরো আছে? কেটে না। এটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের ঠিক সামনে, সেন্ট্রাল মলের সামনে একটা মাঠ আছে, তো ওই মাঠটাতে অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে। আমরা এখন টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। টিকিট কাটা হয়ে গেছে। না, ওইভাবে নয়, আমি ওই ক্যামেরায় ঘুরছি। এইভাবেই দেখো, এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 20 টাকা করে, 20 টাকা করে। তার সঙ্গে আবার 3টে পেনও ফ্রি দিয়েছে, যেগুলোর দাম 20 টাকা করেই। তো অলমোস্ট ধরতে পারেন যে টিকিটের সঙ্গে পেন ফ্রি নিয়ে আপনার পয়সা বসুক। তো এন্ট্রি ফিটা অ্যাকচুয়ালি ফ্রিতেই, এই 3টে টিকিট তার সঙ্গে 3টে পেন। বাস, লেখা শুরু হাতে। পেনের কাস্টমার পেন পেয়ে খুশি। চলুন এবার ঢোকা যাক। এটা এন্ট্রি গেট, এখানে টিকিটগুলো দেখাতে হবে। তিনজনের 3টে টিকিট। টিকিট শো করি, আমরা মেলায় ঢুকছি। পরপর অনেক কিছু স্টল হয়েছে এখানে। হল 1 ফার্নিচার। আচ্ছা, এখানে প্রত্যেকটা হল হচ্ছে আলাদা আলাদা পারপাসে। হল 1 ফার্নিচার, আরো অনেক কিছু রয়েছে, হল ওয়াইজ রয়েছে প্রত্যেকটা। এগুলো পারপাস গুলোকে আলাদা আলাদা করে দিয়েছে হল, এক একটা হলে ভালো। র্যান্ডমলি খোঁজার থেকে এক একটা হলে ঢুকে সেই রেলিভেন্ট জিনিসপত্রগুলোর যা যা শোরুম বা দোকানগুলো পড়েছে, তো সেগুলো একটা জায়গাতে পেয়ে যাওয়াটা কিন্তু কাস্টমারদের জন্য অনেকটাই হেল্পফুল ব্যাপারটা। তো সেই হিসেবে ওনারা অ্যারেঞ্জ করেছে, আমি বলবো জিনিসটা খুবই ভালো প্ল্যান। চলুন, হল 1 ফার্নিচারে আমরা ঢুকছি আপাতত। কেষ্টপুরের ফার্নিচার শোরুম, নানা ধরনের ফার্নিচার। তাই কি এটাকে কোথাও পারমিশন নিতে হচ্ছে? কারণ সবাই করছে। আমি তো সেটাই ওকে বললাম যে এটা আখেরে কিন্তু আপনাদেরই লাভ, আপনাদের খারাপ কিছু হচ্ছে না। কারণ এই যে ডিজাইনগুলো, এগুলো লোকে যদি ফার্নিচার দোকানে গিয়ে না দেখতে পায়, তো এখানে এসে অন্তত দেখতে, ভিডিওতে দেখতে পাবে যে এগুলো কোন দোকান থেকে পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়ার্ড্রোবটা সুন্দর, আমার
হ্যাঁ কিন্তু এটা আচ্ছা এটা সোফা কাম বেডি पाँच सात का है या छः सात का है छः सात का या पाँच सात का पाँच छः ओके ओके कितना रेट है ये एक्सचेंज अच्छा अगर एक्सचेंज होता है तो अच्छा डिस्काउंट देके 25 क्या गद्दा लेके पूरा पूरा जो आप पूछ रहे इसके साथ है अच्छा ये वुड क्या है पूरा सागुन 100% इसका क्वालिटी आएगा लॉन्ग लाइफ चलेगा मेटल स्ट्री इसको थर्माइट प्रूफ बोरा प्रूफ वाटर प्रूफ रेड बॉक्स नहीं पकड़ेगा कीड़ा नहीं पकड़ेगा खराब नहीं होगा 5 साल का सर्विस के लिए फोम फ्रेम अंदर का मैकेनिज्म होगा फोम का भी डेंसिटी अच्छा है 40 डेंसिटी का फोम है डी शेप नहीं होगा दबेगा नहीं लॉन्ग लाइफ आप कहाँ से यहाँ आपका कोई शॉप है बेलगोरिया अच्छा हम लोगों का बगल में हम लोग दो नंबर में रहते हैं एयरपोर्ट दोनों आपका कोई कार्ड वगैरह कार्ड है लेकिन बाद में कॉन्टैक्ट करेगा बाद में एग्जीबिशन का ऑफर है ये प्राइस आपको कॉस्टिंग शोरूम में ज़्यादा मिलेगा एग्जीबिशन का ऑफर वो नहीं मिलेगा मतलब आपका खुद का दुकान से अगर जाके हम लोग लेते हैं तो फिर भी बाद में ये प्राइस नहीं मिलेगा नहीं मिलेगा एग्जीबिशन में क्या क्राउड ज़्यादा होता है हम लोग का बिजनेस ज़्यादा होता है हाँ इसलिए आपको यहाँ पर डिस्काउंट बात सही है ठीक है फिर भी आपका कुछ कार्ड वगैरह हो तो ये है क्या मैट एक्स मैट एक्स ना तो दिखाई देते हैं इटे होते हैं दादर मैट एक्स बेलगोरिया ते उनका शोरूम এগুলোতে আজকে লাস্ট দিনের জন্য 1000 টাকা করে ডিসকাউন্ট চলছে বসে দেখবি নাকি দেখো সেটা তো আমি রেকর্ড করে নিচ্ছি আস্তে 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 পেছনে ক্লাস আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা একটু বড় যে এবারে আমরা এসেছি হল টু এটাও ফার্নিচার ইন্টেরিয়ারই হল ওয়ানের ভেতরে হাফ দেখাতে পেরেছি কারণ ওখানে পুরো ভিডিও করতে অ্যালাউ করছিল না হল টু এর ভেতরে আমরা ইন্টেরিয়ার আইটেম রয়েছে প্লাস ফার্নিচারও কিছু রয়েছে দারুণ দারুণ জিনিস ওয়াল পিস দারুণ দারুণ রয়েছে ওয়াল হ্যাঙ্গিং ক্লক অ্যান্টিক লুকের এগুলো দেখতে দারুন বাড়ি সাজানোর জন্য প্রত্যেকটা জিনিসই ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য যা যা এখানে পাওয়া যাচ্ছে অসাধারণ কালেকশন কিন্তু দুঃখের বিষয় আজকেই হচ্ছে লাস্ট ডেট মেলাটা শেষ আজকেই যার জন্য ওনারা প্রত্যেকটা দোকানেই কিছু না কিছু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন সব আইটেমের ওপরে কিছু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন কাশ্মীরি শালের কালেকশন এসেছে দারুণ দারুণ কাশ্মীরি শালের কালেকশন হ্যাঁ হ্যাঁ 3000
एवरेज प्राइस कैसा है? 600 से स्टार्टिंग है। 600 से स्टार्टिंग है ना, ओके। এইগুলো হচ্ছে 2200 টাকা করে। এই স্ট্যান্ড এটা 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 3000। এই স্ট্যান্ডটা হচ্ছে 3000 টাকা স্ট্যান্ড। আর এই ল্যান্টার্ন টাইপের যেগুলো এগুলো 300 টাকা করে। হ্যাঁ, খুবই সুন্দর। এটা যদি নেক্সট ইয়ারেও মেলাটা হয় তাহলে ডেফিনেটলি সাজানো জিনিস কিছু নিয়ে যাব। হ্যাঁ, দারুণ দারুণ। ল্যান্টার্নের যা কালেকশন, অসাধারণ কালেকশন। বাড়ির ইন্টেরিয়ার সাজানোর জন্য যা জিনিস এখানে পাওয়া যাচ্ছে, ক্লাসিক আর এনাফ। এখান থেকে নিয়ে গিয়ে বাড়ি সাজানোর জন্য যথেষ্ট জিনিস পাবে। কারণ 3000 টাকা এরকম বড় স্ট্যান্ডগুলো, লাইটে স্ট্যান্ড, ডাইনিং স্পেসে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য দারুণ লুক দেবে। প্লাস ঠাকুর ঘরটরের জন্য এই ধরনের ঠাকুরের সামনে, হ্যাঁ, ঠাকুরের সামনে ফুল জল রাখা, তার উপরে ফুল ফুল সাজিয়ে রাখার জন্য বা মোমবাতি রাখার জন্য এই জিনিসগুলো খুবই ভালো। এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাউন্টেন শোপিস, ফাউন্টেন শোপিসের স্টল। এখানে নানান ধরনের, যেমন ধরুন এই বুদ্ধের যে এই শোপিসটা, ওপর থেকে জল পড়ছে, ভেতরে বুদ্ধার মুখ রয়েছে সুন্দর। এটার দাম রয়েছে 24000। ₹10,000। এটা বুদ্ধ বসে আছেন কোলে, জল পড়ছে, এটা ₹2,000। এছাড়া এরকম ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সাইজের ফাউন্টেন রয়েছে বাড়ির আসবাবপত্র, বাড়িতে সাজানোর জন্য। হ্যাঁ, तो अभी जैसे 30,000 दाम है उसका, सपोर्ट मान के 30,000 दाम, अभी 24,000 मिल जाएगा। 31,000 में भी तक मिल सकता है अभी। अच्छा, लेकिन बाद में क्या 30 का 30 ही मिलेगा। हाँ, ये जो डिस्काउंट दे रहा है सिर्फ मेला के लिए, बाद में क्या होगा? अभी जो आपको ट्रांसपोर्टिंग होम डिलीवरी फ्री है, बाद में होम डिलीवरी फ्री भी नहीं मिलेगा। ओके, और 18% जीएसटी आपका लगेगा। हाँ, यानी अभी जो 30,000 दाम है उससे में उसका दाम कट जाएगा लमसम 40,000। हाँ, और अभी 30,000 वाला लमसम पड़ेगा 22,000। ओके, अभी यहाँ से लेने में जीएसटी देना पड़ रहा है या जीएसटी? यहाँ में जीएसटी हम लोग का मतलब गवर्नमेंट क्लियर करता है। अच्छा अच्छा, यहाँ पे जीएसटी फ्री मिलेगा, डिलीवरी फ्री मिलेगा, ऊपर से 20% डिस्काउंट मिलेगा। ओके ओके, ये सारे सुविधा यहाँ से लेने में है। ओके, অনেকক্ষণ ঘুরিয়েছে ফিরেছে তো ভীষণ কোমরের ব্যথা হচ্ছে। এই দেখুন, বসে বসে কোমরে মাসাজ নিচ্ছে। কেমন লাগছে বলো? অনেকটা ঘুরেছে তো ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য মাসাজ নিচ্ছে বসে বসে। মাম, তোর কেমন লাগছে বল? কার্পেটের স্টল, প্রচুর কার্পেটের স্টক, নানা রকম ডিজাইনের কাশ্মীরি কার্পেট রয়েছে। ডিজাইনগুলো খুবই সুন্দর, হ্যাঁ, খুব সূক্ষ্ম ডিজাইনের ওপরে। আর অনেক রকমের কালেকশন রয়েছে, দারুণ দারুণ কালেকশন রয়েছে সব, বিভিন্ন সাইজের রয়েছে। দেখুন, দেখাচ্ছে
মিডিয়াম সাইজের রয়েছে, বড় বড় সাইজেরও রয়েছে। এই ভাইব্রেটারে উঠে পড়েছে, দিয়ে ব্রেক ডান্স চলছে এখন। কি অদ্ভুত টাইপের ভাইব্রেটারে বাবা। ওই দেখো বাবা, তোকে ব্রেক ডান্সার লাগছে। পিতলের বিভিন্ন রকমের মূর্তির স্টল, মোস্টলি সবকিছুই পেতলেরই। এখানে ব্রাসো আইটেম, নানান ধরনের জিনিস রয়েছে, যেমন হাওয়া ঘন্টা, পুরো পেতলের হাওয়া ঘন্টা। পেছনে বিভিন্ন ধরনের বড় বড় মূর্তি রয়েছে, সাহিত বুদ্ধা বসে আছে, বুদ্ধ দারুণ। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর। নিচে গণেশজি বসে আছেন, ওইখানে একজন, ওই একটা কৃষ্ণের মূর্তি দুটো, তারপরে দাঁড়ানো বজরঙ্গলি একটা পেয়েছি, দারুণ দেখতে। যাবো ভেতর, যে দাঁড়ানো বজরঙ্গলি, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই নটরাজ মূর্তিটা অসাধারণ, বেশ বড় সাইজের নটরাজ মূর্তি। ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি আছে, খুব সুন্দর, নিখুঁত কাজ। অনেক রকমের মূর্তি রয়েছে। পঞ্চমুখীর পাশে যে ব্রাউনিশ ব্রাউন কালারের যেটা, মানে কপার কালারের যেটা, সেটাও দারুণ। পরপর দুটো সামনে পেছনে কপার কালারের বজরঙ্গলি, খুব সুন্দর। এত সুন্দর, এত ভালো, নিখুঁত চেস বোর্ড আমি কোনোদিন দেখিনি, দারুণ। সব কপারে, সব কপারে, এগুলো সিলভার কালার, এটা ব্রাসো কালারে, সব কপারে। দারুণ কালেকশন এটা, দারুণ এটা, এটা দারুণ, ভীষণ কালেকশন, মানে দারুণ ভালো কালেকশন এটা। প্রত্যেকটা কাজ এত নিখুঁত, প্রত্যেকটা, যে কোনো জিনিস দেখলে মন কেড়ে যাবে, এত নিখুঁত বানানো। এক একটা ঘন্টাগুলো দেখুন, বড় চেন দিয়ে বানানো। নিয়ে আসবে না বাবা, তালাগুলো দেখুন কিরকম, দারুণ। গোপাল চাবি খুলবে না হয়তো, কিন্তু দেখ নন্দী আছে এখানে, নন্দী মহারাজের মূর্তি, কি সুন্দর। ওয়ালপিসের দুর্দান্ত স্টল, দারুন দারুন কালারের সুন্দর সুন্দর ওয়ালপিস। বাড়ির ডাইনিং স্পেসের জন্য, হলের জন্য। আপনি কলকাতা মেয়ে কোই স্টল হ্যাঁ ক্যা? কলকাতা মেয়ে কোই স্টল হ্যাঁ ক্যা? নেই যোধপুর সে আয়া। আচ্ছা, নেক্সট ইয়ার তো ডেফিনেটলি আয়েঙ্গে ফির। আপনি আপনার কুছ কন্ট্যাক্ট নাম্বার কুছ দে দিজিয়ে। ₹1400
गोल गोल वाला जो है 8,000 और ऊपर का ये बड़ा 12,000 ओके এইটা এইটা দেখাচ্ছেন উনি বললেন 12,000 এটা 12,000 আর এই এইটা হচ্ছে 8,000 হ্যাঁ মোটামুটি 8, 10, 12 এই রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম সব ওয়ালপেজ এখানে পাওয়া যায় এগুলো সবই মেটালে মেটালের উপরে কালার করা মেনলি ফ্ল্যাট ডেকোরেশনের জন্য এগুলো খুব ভালো কাজে লাগে এই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডাইভ স্টাইল সম্ভবত আপনার গার্মেন্টসের ওপরে বা কিছু থাকবে হয়তো স্টল ফল এখানে সব ম্যাক্সিমাম ঢাকাই জামদানি স্টল বাংলাদেশি শাড়ি স্টল অনেকগুলো এসেছে খুব ভালো ভালো জামদানির কালেকশন তো ম্যাক্সিমাম শাড়ি শাড়ি আর কিছু এইরকম ধরনের রেডিমেড জুতো মাথার ক্লিপের দোকান সালোয়ার পিস ফুলিয়া হ্যান্ডলুম আছে এখানে ফুলিয়ার তাঁত আছে তাঁতের শাড়ি এটা বাংলার বিখ্যাত ফুলিয়ার তাঁত খুব ভালো ভালো কালার কম্বিনেশনের তাঁত রয়েছে নসি কালারটা তো নসি কালারটা রেডের উপরে এটা ভালো হয়েছে কোনটা ব্ল্যাকের থেকে আমার নসিটা বেশি ভালো লাগে জয়পুরের কালেকশন এখানে রয়েছে বিভিন্ন রকমের ওয়ান কিং সাইজ বেড বেডশিট হচ্ছে 850 টাকা টেকটু কিং সাইজ বেড কভার 1500 টাকা সিলেক্টেড আইটেম সব আইটেমের জন্য নয় সিলেক্টেড আইটেমের জন্য এক পিস ডাবল বেড কভারের জন্য 850 দুটোর দান জন্য 1500 বিভিন্ন রকমের কালেকশন রয়েছে ভালো খারাপ না এটা কি চুড়িদারের পিস একটা 1000 দুটো নিলে 1500 পিসের কালেকশন বাবা এখানে কি কি সব পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা আফগানিস্তানের ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের কালেকশন কিছু একটা ড্রাই ফ্রুট হবে ভ্যারাইটি ড্রাই ফ্রুট এগুলো আফগানিস্তানের কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে মালা করে যা যেগুলো গাঁথা কি বলে জানো এগুলো অঞ্জির 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 এটাই চিলগোজা ওকে এটার নামই চিলগোজা চিলগোজা হ্যাঁ আপ লোগ কা কলকাতা মে স্টল হ্যায় ইয়া আপ লোগ ডাইরেক্ট আয়ে হ্যায় ক্যা কলকাতা মে স্টল হ্যায় আপ লোগ কা নেই হ্যায় ডাইরেক্ট আয়ে দিল্লি সে আফগানিস্তান সে আচ্ছা দেখতে এত অসাধারণ লাগছে বাড়িতে গিয়েও এটা কি ল্যাম্প কেরোসিন দেওয়া ল্যাম্প না আমি ভাবছি এই যে এত রকমের যে এত সুন্দর সুন্দর লাইটগুলো দেখতে মানে দেখতে এত সুন্দর লাগছে বাড়িতে এর একটা নিয়ে গিয়ে ঝোলালে ভালো লাগবে না এইরকম ধরনের 10-12টা গিয়ে ঝোলালে তবেই গিয়ে এত সুন্দর দেখতে লাগবে স্ট্যান্ড লাইট আলাদিনের প্রদীপ জিনি বেরোবে আলাদিনের প্রদীপ খুশ করে জিনি বেরোবে করে জিনি বেরি করবে এটা একটা স্টল এখানে যা পাওয়া যাচ্ছে সবই ব্যাম্বু ফাইবার ক্রকারিজ সবই ব্যাম্বু ফাইবার থেকে
বিভিন্ন রকমের ক্রকারি আইটেমস রয়েছে। এই একটা জাগ, জাগ এগুলো ব্যাম্বু ফাইবার, হ্যাঁ এগুলো সব ব্যাম্বু ফাইবার দিয়ে বানানো। আমরা দেখেছি দিয়ে বাকিগুলোকে একটু ছেড়ে আপাতত আমরা হল সিক্সে যাচ্ছি ফুড কোর্টে, কারণ অল্প বিস্তর খিদে পেয়েছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, অনেক কিছু দেখাদেখি হয়েছে, একটু পেট পুজো না করলে ঠিক জমছে না, ঠিক আছে। ওই জন্য হল সিক্সে চললাম আমরা, দেখি কি কি পাওয়া যায়। হ্যাঁ অনেক কিছু খাওয়ার আছে, আজকে অনেক কিছু খাওয়ার প্ল্যান করে এসেছি, হ্যাঁ কতটা কি খেতে পারবো জানি না। তো এই আমরা ঢুকছি ফুড কোর্ট হল সিক্স, লেটস সি। খিদেতে মাথা খারাপ হয়ে গেছে বলে এক্সিট দিয়ে ঢুকে যাচ্ছে। এত কিছু পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে নন ভেজ আইটেম, লুচি ভাজা চলছে, লুচি দারুন ফুলছে, তার সঙ্গে আলুর দম। তুই লুচি কি খাবি? হ্যাঁ তাহলে ভাজা লুচি, ঢাকাই লুচি নয়, হ্যাঁ ঢাকাইটা খাস না। এখানে স্টল শেষ হয়ে সর্বতের কাউন্টারে পৌঁছে গেছি, আমাদের খাবার চলে এসেছে, ছোলে ভাটুরে আর মশালা ধোসা, জমিয়ে খাই। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির পথে। সারাদিনটা ভীষণ ভালো কাটলো, আজ উত্তরের হাওয়াটাও খুব দিচ্ছে, কলকাতায় ভরপুর শীতের আমেজ। আজকের ঘোরা, ট্রেড ফেয়ার ঘুরে দেখা সব আজকে শেষ এখানে। আজকে দিনটা আমরা চা দিয়ে শেষ করছি। এখন আমরা ওয়াক্স মিউজিয়ামের সামনে, ওয়াক্স মিউজিয়ামের সামনে চা খাচ্ছি। এই যে সবাই, এখানে কিছুক্ষণ চা খাবো, চা খেয়ে দিয়ে আজকের আজকের আড্ডা শেষ করে বাড়ি। সানডের মোটামুটি আউটিং আজকে এখানেই শেষ। ট্রেড ফেয়ার, ট্রেড ফেয়ারটা খুব ভালোই ঘুরলাম, ভালো লেগেছে, দারুণ সুন্দর ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে। আবার আবার একটা কার্নিভালের জন্য ওয়েট করছি, এভাবে মেলা খেলায় দিন চলে যাবে, দারুণ। আপনারাও সঙ্গে থাকুন, এভাবেই দেখতে থাকুন আমাদের ব্লগ, আশা করি ভালো লাগছে। আগামী দিনে আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করবো যেগুলো আপনাদের ভালো লাগবে। সুতরাং মনে করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কমেন্ট করুন কেমন লাগছে। বাই বাই, টাটা, গুড নাইট।